আমি ক্লাবে যাচ্ছি। এই যে বাহ সুচিন্তা বাহ, সেই যে দাদার অসুখ থেকে কেটে পড়লে আর আসবার নামটিও নেই, এই তোমার বন্ধু প্রীতি। দাদা কিরকম বন্ধু দেখো একবার। এতদিন আসিস না কেন রে, কি হয়েছিল? কি এখানে ছিলাম না রে। কেন, কোথাও গেছলে? হ্যাঁ, হঠাৎ শ্বশুরমশাই এক টেলিগ্রাম পেয়ে যেতে হয়েছে। শ্বশুরমশাই টেলিগ্রাম? কেন, কোনো খারাপ খবর? শাশুড়ি ঠাকুর মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, শ্রাদ্ধ সন্ধি চুকিয়ে চলে এলাম আর কি। ও, তারপর? আসবার সময় শ্বশুরমশাই আমার হাত দুটি ধরে কেঁদে ফেললেন। বুড়ো বয়স, এসবটা সামলাতে পারছেন না আর কি। তার এখন ভাবনা হয়েছে শ্যামলীর জন্য। কেন যে? পেটের অসুখ, মায়ের মৃত্যুর পর থেকে এরকম হচ্ছে, দিনে প্রায় 3-4 ঘন্টা অজ্ঞান হয়ে থাকে। অজ্ঞান হয়ে থাকে? হ্যাঁ, তবে কি জানিস অনিল, অজ্ঞান হয়ে থাকলেও সারাক্ষণ তোর ছবিটা সে বুকে আঁকড়ে ধরে। না 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 শিশির, এই অন্যায়। অন্যায়? হ্যাঁ হ্যাঁ, অন্যায় শিশির, অন্যায়। কার অন্যায়, কিসের অন্যায়? আমার আমার অন্যায়, আমার অন্যায়, তোর অন্যায়, মার অন্যায়, সমাজের অন্যায়, সমাজের অন্যায়, আমাদের সকলের অন্যায়। অনেক শোন, অনেক অনেক জল খাওয়ার বাইরে ঘরে রেখে এসেছি, আপনি সেখানে যান, আমি শ্যামলীকে খাইয়ে স্নান করিয়ে দিচ্ছি। রেবা, আমি ভাবছিলাম কি একবার। না না, আপনাকে ব্যস্ত হয়ে ডাক্তার ডাকতে হবে না, শ্যামলী ভালোই আছে। কিন্তু আমার মনে হয় শ্যামলীর অসুখটা বোধহয় খুব শক্ত। শ্যামলীর ওষুধ ডাক্তার সব আপনি, ও এখানে থাকলেই ভালো হয়ে যাবে। বসো, হুম, এখানে বসো, আমি খেয়ে আসি, কেমন? বসো। Thank you.
খাও। তুই ভাবছিস আমি কি, তুই অনিলবাবুকে যেভাবে দেখিস আমিও ঠিক সেইভাবে দেখি। সেকাল হলে আমি হতাম তো সতী, আর ঝগড়া করতাম বরকে নিয়ে। সিঁদুর পরবার অধিকার আমার নেই, আর তার দরকারও হবে না। ঋষিকেশে গঙ্গার ধারে বসে ভাবব, মহাদেবের পাশে গৌরীর মতো অনিলবাবুর পাশে রয়েছে আমার সতীন শ্যামা। তুই থাকবি কাছে, আমি থাকব দূরে। তুই করবি তার সেবা, আমি করব তার ধ্যান। আমরা দুজনই পাবো তাকে দুপথ দিয়ে। চল বোন, ও ঘরে চল, ও ঘরে চল, উঠ। মা, মা, তোমার সংসারে এসে পড়েছে অসহায় একটি জীব, সে আমার স্ত্রী। তাকে যদি হাসি মুখে তুমি তোমার ছেলের বউ বলে গ্রহণ করতে না পারো, তাহলে আমিও জানব যে এই সংসারে আমার কোনো ঠাঁই নেই। এত বড় কথা তুই কি করে বলতে পারলি অনিল? দেখো মা, ওকে আমরা যতখানি হীন মনে করছি ও ততখানি হীন নয়। তোমার কোলে ওকে একটুখানি ঠাঁই দাও, তোমার স্নেহ করুণা ভালোবাসার একটুখানি ভাগ তুমি ওকে দাও মা। মা, তোমার বাড়ি যে আশ্রয় পাওয়া যায়। আমি যাচ্ছি শ্যামলী, আমার কাছে যেতেই হবে বোন। তুই আমাকে ভুলিস না শ্যামা। না, কোন রাগ কোন অভিমান নিয়ে আমি যাচ্ছি না। দূরে কেউ, আমি তোর কাছেই থাকবো। আমি যে তোর মধ্যে বেঁচে থাকবো শ্যামা।
আমি যাচ্ছি। জীবনে আর কখনো দেখা হবে না।